হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো আমার বাপের বাড়ি ওখানে একটা কাকার বাড়ি আছে, সেখান থেকে আমাদের দুজনের নিমন্ত্রণ আছে তাদের বাড়িতে পুজো বলে, সেখানে এখন যাব দুজন মিলে নিমন্ত্রণ খেতে। ঠিক আছে, চলো দেখা যাক কি হয় ওখানে। আমরা চলেই এসেছি ওদের বাড়ির কাছাকাছি, একটু বসবো তারপর বেরোবো। আমরা আমাদের হয়েই গেছে, আমরা এবার যাব ওনাদের বাড়ি। প্রথমে ঠাকুর নমস্কার করব, তারপর যেটা হয় দেখো। দেখুন আমরা প্রসাদ খেতে এসেছি, এটা একটা পাগলি। এবার আমরা গেলাম ঠাকুর নমস্কার করতে। এখানে বাবা ভোলেনাথ আছে, বিভিন্ন অনেক অনেক ঠাকুর আছে। নমস্কার করছে আমার বউ, আমার নমস্কারটা আগেই হয়ে গেছিল, ও এখন নমস্কার করছে। আমার শাশুড়ি মাও নমস্কার করলো। এবার দেখুন কত ভোগ সব খেতে দেওয়া হবে, বাচ্চা সব খাচ্ছে, সবাই খাচ্ছে বসে বসে। খিচুড়ি ছেঁচড়া ছিল, খিচুড়ি আর ছেঁচড়া। এটা হচ্ছে আমার বউ শালি, পিসির মেয়ে। এই আমরা সবাই বসে পড়েছি খেতে, থালা নিয়ে বসে আছি, খাবার এখনো দেয়নি, খাবার দেবে। এই দিল প্রথমে ঠাকুরের প্রসাদ, ফল প্রসাদ আর কি, ফল প্রসাদ দেয়া হয়ে গেল। এবার এবার আমরা ফল প্রসাদটা খাবো। খেতে খেতেই আমাদের পাতে পড়ে গেল গরম খিচুড়ি, হাত দেওয়া যাচ্ছিল না, খুবই গরম খিচুড়ি। তারপর এলো ছেঁচড়া, ছেঁচড়া দেওয়া হলো। এবার আমরা খাচ্ছি ছেঁচড়া দিয়ে, খুব সুন্দর লাগছে খেতে। হয়ে গেছে খাওয়া, থালা পরিষ্কার। এবার আমাদের দেশে দিল আমের চাটনি, আহা। তারপরেই এলো গরম গরম পায়েস, ও পাপারটা ভাবা যায় না, দারুণ দারুণ। ঠাকুরের এখানে আমরা এসেছি কলে হাত ধুতে, ওইখানে ওদের বাড়িতে খাওয়ানো হচ্ছে, আর এখানে টিউব কলে আমরা হাত ধুতে এসেছি। হাত ধোয়া হয়ে গেছে, আমরা ঘরে চলে। আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাব। ভোগটা খুব ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, ঠাকুরের প্রসাদ যেরকম হয় জানোই। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। টাটা, গুড নাইট।